আমার কোনো আস্তান মাস্তান দরকার নাই যে 2 4 10 20 হাজার 50 হাজার খারাপ লোকের সাথে একলা লড়ার সাহস সাহস করে আছে ইনশাআল্লাহ আমি জান দিয়া খাঁটি রাস্তাঘাট করি ওই এক থাপ্পড়ে আমার সব শেষ মনে করে এটা এইবারে স্বামী ওসমানের লোক গালি খাই আমি আমি খুব ভালো করে বুঝি এটা যে আমার সাথে যারা দাঁড়ায় আছে কিংবা আমার সাথে যারা চলে সবাই কি ভালো মানুষ আমি তিন পুরুষ ধরে এমপি করি করি আমি আমার সামনে কোনো মোটরসাইকেল আসতে দেই না তারপরে ভূভাগ রাইসা পড়ে ভালো আমার জন্যই করার জন্য আসে কিন্তু আমি খুব ভালো করে বুঝি যে অনেক জায়গা আছে এখানে হয়তো নাই বক্তবলি ছেলেরা সহজ সরল কিন্তু অনেক জায়গা আছে এমপির আগে মোটরসাইকেলটা ভূ করে টান দেয় যখন এমপি চলে যায় কিংবা নেতা চলে যায় দোকানদারের কয় 300 সামারে এই বেটা দেখছোস আমি কে কয় হ কদে এক প্যাকেট সিগারেট দে ক পয়সা কয় বেটা পয়সা কিছু আমি জান দিয়া খাঁটি রাস্তাঘাট করি ওই এক থাপ্পড়ে আমার সব শেষ মনে করে এটা এইবারে স্বামী ওসমানের লোক গালি খাই আমি আমার কোনো আস্তান মাস্তান দরকার নাই আমি ভরসা করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওসিলা আমার জনগণ আর আমার নেত্রী হচ্ছে আমার শেখ হাসিনা মানুষের জন্য কাজ করব বুকের মধ্যে এখন আধুনিক সাহস আছে যে 2 4 10 20 হাজার 50 হাজার খারাপ লোকের সাথে একলা লড়ার সাহস সাহস করে আছে ইনশাআল্লাহ একলা লড়া আছে স্বামী ওসমান আমার কয় পয়সা দাম 2 পয়সা নাই তুমি ভোট না দেয় মানুষ তুমি আছো দেখি তো আমি আছি সো তোমাকে আমার চেয়ে ভালো শিখতে হবে আমার জায়গাটাতে তোমাকে আগামীকাল আসতে হবে আজ যদি আসতে হয় নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করো নিজেকে তৈরি করো তোমাদের নিয়ে প্রতিটা ঘরে ঘরে যাব এই বক্তব্য আরিফটাকে এই নারায়ণগঞ্জে ফতুল্লা সিদ্দিকগঞ্জ সব জায়গায় যাব কেন যাব মাদক বন্ধ করতে হবে সন্ত্রাস বন্ধ করতে হবে রাতে দুইটার সময় আমার মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে সেটাতে ভয় না পায় যে আমার অন্য ধরে কেউ টান দিবে আমরা এরকম সমাজ চাই আমি বাসে কি বাসি না ঠিক নাই আর তারপরে হলো ইলেকশনের বাকি আছে কয়েক মাস এর মধ্যে তো বিএনপি সকাল বিকাল ডেলি মারে আমরা আর আমারে গালি দেয় আগে সামনে দিতে হন দেখি ইউটিউব দিয়ে দেয় বাইরের দেশ থেকে এমন সুন্দর সুন্দর গালি দেয় মাশাআল্লাহ আমি চিন্তা করি ওর বাপ মা এত ভালো মানুষ হ্যাঁ গালির কি ধরন বাবা আট করে করে গালি দেয় মারে নিয়া বাবারে নিয়া আমি মনে মনে করি বাবারে তুই যে এত সুন্দর করে গালি দিয়া পাঠাইতেছিস আমার ভিডিও কইরা তো তুই আমার গালি দিয়া আমি তো ভালোবেসি মানুষ না আমার জান্নাতের দরজা খুলতেছস আর তোর জাহান্নামের দরজা তুই খুলতেছস দেখ গালি ওরা গালি দেখ আমরা আমাদের জন্য কাজ করব